আজকে আলোচনা করব যুবশ্রীর প্রকল্প নিয়ে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন একটা খবর নিয়ে। এর আগে আমরা যে সমস্ত ভিডিও আপনাদের প্রোভাইড করেছি সেই সমস্ত ভিডিওতে আমি বলে দিয়েছি, লাস্ট যে দুটো ভিডিও ছিল সেখানে বলে দিয়েছি যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে যুবশ্রীর প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা সুখবর আসতে চলেছে। এবং ইতিমধ্যেই কিন্তু সুখবর এসে গেছে আপনাদের সবার জন্য, যারা প্রার্থী রয়েছেন, যারা যুবশ্রীর প্রকল্পে আবেদন করেছিলেন, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদের জন্য একটা সুখবর। তো অন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে google.com খোলা, আপনারা যে কোনো একটা ব্রাউজার, আপনি মোবাইলেও কিন্তু এটা করতে পারেন। ব্রাউজার ওপেন করে জাস্ট টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক WB, লিখে আপনারা সার্চ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এইভাবে একটা লিংক চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনারা এখানে যথারীতি ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি একেবারে সম্পূর্ণভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে হোম পেজটি। এবং এখানে এই হোম পেজটি যখন ওপেন করবেন, ওপেন করার পর প্রথমেই দেখুন নোটিশ রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কিন্তু সমস্ত কিছু সমস্ত তথ্য রয়েছে, সুখবর রয়েছে। আপনারা জানেন এর আগে কিন্তু একটা ওয়েটিং লিস্ট প্রকাশ করেছিল এবং সেই সমস্ত ওয়েটিং লিস্টে কিন্তু প্রার্থীরা, অনেক প্রার্থীদের নাম ছিল, অনেকেরই আবার নাম ছিল না। তো যাদের নাম সেই ওয়েটিং লিস্টে ছিল তাদের জন্য কিন্তু একটা সুখবর। আপনারা অবশ্যই এই ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এটা কিন্তু ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন আপনার নাম। এবং যাদের নাম এখানে রয়েছে তাদের জন্য বিশেষ একটা বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। দুটো ভাষায় রয়েছে, একটা বাংলা ভাষায় আর একটা হচ্ছে ইংরেজি ভাষায়, দুই ভাষাতেই কিন্তু এখানে দিয়েছে। তো বাংলা ভাষায় যেটা বলে রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রীর প্রকল্পের দ্বিতীয় প্রতীক্ষা তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক WB.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। অর্থাৎ এই যে লিঙ্ক, এখানে কিন্তু সেই লিঙ্ক পাওয়া যাবে এটা কিন্তু বলে দিয়েছে। এবং এখানে যেটা বলেছে, যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/11/2019 থেকে 27/12/2019 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ জমা করার অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের ফর্ম অ্যানেক্সার 2 যে ফর্ম রয়েছে সেই ফর্ম এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার অর্থাৎ ওয়েটিং লিস্টের বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া হয়েছে, যদিও বলা হয়েছে নিচের লিঙ্ক, নিচে কিন্তু কোনো রকম লিঙ্ক নেই, সেই লিঙ্ক কিন্তু উপরের দিকে রয়েছে। এবং এখানে বলেছে কি, অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম কিন্তু আপনাদের অবশ্যই সাবমিট করতে হবে এই তারিখের মধ্যে, 11/11/2019, 27/12/2019 এই তারিখের মধ্যে। এবং এই ফর্ম দুটো কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, আপনারা দেখে নিন। আপনারা এই ওয়েবসাইট যখন ওপেন করবেন, ওপেন করার পর যুবশ্রী অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে অ্যাবাউট দ্য স্কিম, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যানেক্সার 1, এবং এখানে রয়েছে ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2। আমি এই অ্যানেক্সার 2 নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি এর আগে, আপনাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে কিন্তু আমি এর লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন এবং এখান থেকে কিন্তু এই দুটো ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সেই ফরম্যাটটি কেমন হবে, অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2। তো এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে অ্যানেক্সার 1, এটি হচ্ছে অ্যানেক্সার 1 অ্যাপ্লিকেশন ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য যুবশ্রী প্রকল্প অর্থাৎ যুব উৎসাহ প্রকল্প। 2013 সালে কিন্তু এটা শুরু হয়েছে এই প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এটা লঞ্চ করেছে। এবং এই ফরম্যাটটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস, রেশন কার্ড, ভোটার কার্ড, ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস, আপনার নাম, আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে পারবেন, আপনার জন্ম তারিখ সহ। এবং অবশ্যই কিন্তু এখানে খুব কেয়ারফুলি ব্যাংক ডিটেলসটা দিতে হবে, কেননা আপনি যে অ্যাকাউন্ট নাম্বার এখানে সাবমিট করবেন সেই অ্যাকাউন্টেই কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে আপনি পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে। তো এই যে অ্যানেক্সার 1 ফর্মটি রয়েছে এর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও নিচে ডিসক্রিপশনে, আমি দিয়ে দেবো, আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে যেভাবে দেখিয়েছি সেভাবে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এটি হচ্ছে অ্যানেক্সার 2 সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু গ্রুপ এ অফিসারের দ্বারা কিন্তু করাতে হবে। এর আগে আমি ভিডিও দিয়েছি এই নিয়ে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই নিয়ে ভিডিও দিয়েছি আমরা, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রীর প্রকল্প নিয়ে। ইতিমধ্যেই কিন্তু যে ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ইতিমধ্যেই
টাকা পেতে পারেন যদি এই প্রক্রিয়াগুলো আপনারা সম্পন্ন করেন। অবশ্যই এই তারিখের মধ্যে আপনারা সম্পন্ন করে নেবেন এই সমস্ত প্রক্রিয়া। যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার নাম বাদ হতে পারে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষ সূত্রে খবর। তো বন্ধুরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।